আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি এটারনাল লাভ রেন ড্রামাটার এপিসোড 17 এক্সপ্লেন করব। সো ফ্রেন্ডস, সবাই পুরো ভিডিওটাই দেখবে যাতে পুরো ভিডিওটা তোমরা বুঝতে পারো। আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ড্রামাটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে সুইয়ন লাইনের কথাগুলো ভাবছিল, বোবা ড্রাগন, তোমাকে আমার পাশে রাখা উচিত নয়, আমার ইচ্ছে তুমি যেন ভালো থাকো। তখন সেখানে সুইয়ন বাবা চলে আসে। সুইয়ন বলে, বাবা আমি কি এখান থেকে চলে যাওয়া ভালো হবে? তার বাবা বলে, তুমি কোথায় থেকে ঘুরে আসো, তাহলে তোমার জন্য ভালো হবে। সুইয়ন বলে, সব কিছু তো কত অল্প সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, আমি তাকে চাওয়ার আগে হারিয়ে ফেললাম, আমি তাকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করব। আচ্ছা বাবা, তুমি কি ল্যানের আসল পরিচয় জানো? তার বাবা তখন বলে, তোমার মা আমাকে ডাকছে। এটা বলে সে চলে যায়। এরপর ল্যান যখন বই পড়ছিল, লি কিউ দৌড়ে এসে বলে, মাস্টার খুব খারাপ খবর আছে, আমার ভালোবাসার মানুষ ও আপনার ভালোবাসার মানুষ দুজনে চলে যাচ্ছে, আমি জানি না তারা কখন আবার এখানে আসবে। ল্যান বলে, সুইয়নও কি সেখানে যাচ্ছে? লিকিও বলে, যদি লিন উত্তর ভূমিতে গিয়ে বিয়ে করে আর সে যদি ফিরে না আসে, তাহলে আমার কি হবে? মাস্টার আমার কি করা উচিত? ল্যান ভাবতে থাকে, সুইয়ন আমাকে না বলিয়ে হঠাৎ কোথায় চলে যাচ্ছে? লিকিও বলে, মাস্টার আপনি আমার সাথে কথা বলুন, আমি লিনকে শুরুতে আমার পরিচয় না বলতেও সে আমাকে গ্রহণ করেনি, যদি আমি তাকে বলি আমি ক্রাউন প্রিন্স, তাহলে সে আমাকে কখনো মেনে নিতে পারবে না। এটা বলে সে ল্যানের দিকে তাকালে দেখতে পায় ল্যান সেখানে নেই। লিকিও বলে, মাস্টার আমার থেকেও বেশি উত্তেজিত হয়ে গেছে। পরে ল্যান সুইয়নের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। সুইয়ন আসলে ল্যান বলে, তুমি কোথায় যাবে? সুইয়ন বলে, আমি এখানে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখান থেকে চলে যাব। ল্যান বলে, বর্তমান পরিস্থিতিতে তোমার এখান থেকে না যাওয়াই ভালো হবে। সুইয়ন বলে, আমি চলে গেলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না, তাছাড়া তুমি কি চাও না আমি তোমাকে বিরক্ত করা বন্ধ করি? ল্যান ওর হাত ধরে বলে, যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। সুইয়ন বলে, তুমি কি তোমাকে অনেক বড় কিছু মনে করো? তুমি কি ভেবেছো আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আমার তো মনে হয় এই পরিস্থিতিতে তুমি আমার পাশে থাকাটাই সবচেয়ে বিপজ্জনক হয়ে দাঁড়াবে। ল্যান ওর হাত ছেড়ে দিয়ে বলে, যদি আমি তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি দুঃখিত, তবে আমি আশা করি তুমি আমাকে তোমার পাশে থাকতে দেবে। সুইয়ন বলে, যখন তুমি আমার পাশে থাকো তখন আমি বিপদে পড়ি, আমি সত্যি ভয় পাচ্ছি যদি আমি কোনো কারণে আহত হই। ল্যান বলে, ঠিক আছে আমি পরে কথা বলবো। এটা বলে ল্যান চলে যেতে চাইলে সুইয়ন বলে, আজ সব কিছু পরিষ্কার করা যাক, আমি প্রাসাদে গিয়ে মহারাজের কাছে অনুরোধ করেছি আমাকে বিয়ে দেওয়ার জন্য, যেন আমি সারা জীবন সুখে থাকতে পারি। ল্যান বলে, আমি ভেবেছিলাম তুমি চাও আমি তোমার জন্য অপেক্ষা করি। সুইয়ন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, অতীতে আমি খুব জেদি ছিলাম, আমি কখনো নিজেকে নিয়ে ভাবিনি, কিন্তু এখন আমার নিজের জীবন আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ল্যান বলে, আমাকে কি তোমার সঙ্গে রাখবে? সুইয়ন বলে, তার কোনো প্রয়োজন নেই, যদি কখনো তোমার স্কেলটি আমি বের করতে পারি তাহলে আমি তোমাকে তা ফিরিয়ে দেব, আমাদের আর দেখা না করাই উচিত। এটা বলে সুইয়ন দরজা বন্ধ করে অনেক কান্না করতে থাকে। ওদিকে ল্যানও কষ্ট পেয়ে কান্না করতে থাকে। এরপর লিকিউয়ের একটা গার্ড এসে বলে, আমি খবর পেয়েছি। লিকিউ বলে, ও কখন যাবে? গার্ড বলে, এখনই যাবে। লিকিউ বলে, তুমি আমাকে আগে বলনি কেন? লিকিউ ঘোড়া নিয়ে লিনের গায়ের পাশে গিয়ে বলে, মাস্টার আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লিন বলে, তুমি এখানে কেন এসেছো? লিকিউ বলে, মাস্টার বিশ্বাস করো আমি সারা জীবন তোমার পাশে থাকবো। লিন বলে, বিয়ে কোনো খেলনা নয়, তুমি চলে যাও। লিকিউ বলে, আমি তোমাকে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত অনুসরণ করব। লিন বলে, যদি তুমি আমাকে অনুসরণ করো তাহলে তুমি আমাকে আর কখনো দেখতে পারবে না, তাই তুমি চলে যাও। লিন চলে যায়। এরপর দুই প্রেমিক নিজেদের কষ্টে ড্রিঙ্ক করতে থাকে। লিকিউ বলে, মাস্টার লিনের কি আমাকে ফিরিয়ে দেওয়া উচিত হয়েছে? ল্যান বলে, তোমার ওর কথা ভাবা উচিত নয়, তাকে ভুলে যাওয়া উচিত। লিকিউ বলে, মাস্টার আমার চোখ তো লিনের দিকে। ল্যান বলে, তুমি কি ভেবেছো তোমার সত্যিটা জেনেও ও কি তোমাকে ক্ষমা করবে? আর সবাই জেনারেলের মেয়েকে
কি ক্রাউন প্রিন্সেস হিসেবে মেনে নিবে? লিকিউ বলে, যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে সাপোর্ট করতো, এমনকি আমার মা তো বলেছিল সুয়নকে আমার স্ত্রী বানাতে। যেটা শুনে ল্যান্ড ড্রিঙ্ক পড়ে যায় আর আকাশ কালো হয়ে যায়। লিকিউ বলে, এখনই তো সব কিছু ঠিক ছিল। সে ল্যানের দিকে তাকিয়ে দেখে ল্যান ওর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে। লিকিউ বলে, মাস্টার, আসলে আমি তো সুয়নকে নয় বরং লিনকে বিয়ে করব। পরের সিনে সেই বৃদ্ধ ডাক্তারটি তার শরীর খারাপ হওয়ার অ্যাক্টিং করে। দুটো গার্ডের মধ্যে একটা কাউকে ডাকার জন্য যায়, অন্যটি সেখানে থাকে, কিন্তু গার্ডটা ডাক্তারকে দেখে ভয় পায়। সত্যি ডাক্তারের অ্যাক্টিংটা খুবই ফানি ছিল। ডাক্তার সে গার্ডকে মেরে পালিয়ে যায়। নাংমো এসে শিউরেনকে বলে বৃদ্ধ ডাক্তার পালিয়ে গেছে। শিউরেন বলে, নিশ্চয়ই ল্যানের কাছে গিয়ে সব বলে দিবে, তুমি ফ্যাংকে বলো তার কাজ চালিয়ে যেতে। তখন ল্যান আমার সত্যিটা জেনেও কিছু করতে পারবে না। এরপর লিন সুন্দর করে রেডি হয় একটা মহিলার সামনে যাওয়ার জন্য। সুয়ন বলে, তুমি ভয় পাবে না, মহিলাটি অনেক খারাপ। লিন বলে, আমি ভয় পাচ্ছি যদি সে বলে আমার মা মারা যাওয়ার আগে আমাকে কোনো শিক্ষা দেয়নি। এরপর লিন মহিলাটির সামনে গিয়ে তাকে চা দিতে যায়, কিন্তু তখন তার লিকিউর কথা মনে পড়ে যায়, যার কারণে তার হাত থেকে চা পড়ে যায়। তখন মহিলাটি বলে, আমার ভাবতে অবাক লাগছে কিভাবে জেনারেল তোমার মতো একটা মেয়েকে বড় করেছে। লিন রেগে বলে, চা পড়ে যাওয়াটা আমার দোষ, এতে আমার বাবার কোনো দোষ দেবেন না। মহিলাটি রেগে বলে, আমি আশা করিনি তোমার মা মারা যাওয়ার আগে তোমাকে কোনো শিক্ষা দেবে না কিভাবে বড়দের সাথে আচরণ করতে হয়। লিন বলে, বয়স্ক হিসাবে কিভাবে আপনি সব কিছুর জন্য আমার মা বাবাকে দোষ দিতে পারেন। তখন সুয়ন লিনকে নিয়ে চলে আসে। তখন একটা মেয়ে ওদের থামিয়ে বলে, তুমি কি শ্যাংজিংয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে? সুয়ন বলে, দেখতেই তো পাচ্ছ। মেয়েটি বলে, যেহেতু তোমার এতটা সাহস তাহলে কেন আমরা ঘোড়ার রেস করছি না? সুয়ন বলে, ঠিক আছে আমি দেখিয়ে দেব আমি জয়ী হব। লিন বলে, তুমি ঘোড়ার রেস কিভাবে করবে? সুয়ন বলে, চিন্তা করো না, আমি ঘটনাস্থলে শিখে নেব। এরপর তারা রেসের স্থানে চলে আসে। লিন বলে, যদি তুমি না পারো তাহলে নেমে পড়ো। সুয়ন বলে, না চলো আমরা রেস শুরু করি। রেসে মেয়েটি ঘোড়া নিয়ে অনেক আগে ছুটতে থাকে, কিন্তু সুয়ন তো জানতো না কিভাবে ঘোড়াকে নিয়ন্ত্রণ করবে। সুয়ন তার ঘোড়াকে কন্ট্রোল করতে পারছিল না, সুয়ন মেয়েটির অনেক পিছনে ছিল। তখন ল্যান সেখানে এসে ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করে এবং সুয়ন রেসে জিতে যায়। মেয়েটি বলে, আমি আশা করিনি তুমি জিতে যাবে। সুয়ন বলে, আমি পেছনে ছিলাম কারণ কয়েকদিন ধরে আমি ঘোড়ার প্রশিক্ষণ করিনি। রাতে লিকিউ আসে ল্যানের সাথে ড্রিঙ্ক করতে, কিন্তু ল্যান একটা ড্রাগন কে দেখতে পায়। লিকিউ দেখে ল্যান আবারও গায়েব হয়ে গেছে। ল্যান সমুদ্রের পাড়ে এসে দেখে ডাক্তার সেখানে দাঁড়িয়ে আছে। ল্যান বলে, আপনি হঠাৎ এখানে কেন এসেছেন? ডাক্তার বলে, শিউরেন তার পথে আসা সমস্ত মানুষকে সরাতে চায়। ল্যান বলে, কি হয়েছে? ডাক্তার বলে, আমি দুর্ঘটনাক্রমে শিউরেনের আঘাত দেখেছি, এটা স্কেলের চিহ্ন, মালিক স্বেচ্ছায় স্কেলটি না দিলে কেউ এটার পাশেও যেতে পারে না। ল্যান বলে, আপনি বলতে চাইছেন শিউরেন আমার স্কেলটি চুরি করার সময় তার আঘাত লেগেছে, কিন্তু সে যদি এরকম করতে চাইতো তাহলে তো সে আমাকে অনেক আগেই আমার উপর আক্রমণ করত। ডাক্তার বলে, সেটা সে করতে পারেনি ড্রাগন রাজার কারণে, 500 বছর আগে রাজা তোমাকে বাঁচানোর জন্য সমুদ্রকে সিল করে দিয়েছে তার সমস্ত শক্তি দিয়ে, যাতে তুমি সমুদ্রে না যেতে পারো। কেউই কখনো ভাবেনি তিনি হঠাৎ সমুদ্রকে সিল করে দিয়ে চলে যাবে। ল্যান বলে, তার মানে আমার বাবা মারা গেছে? ল্যান এটা বিশ্বাস করে না। ডাক্তার বলে, আমি বিষয়টি তদন্ত করতে চেয়েছিলাম, কিন্তু শিউরেন এটা জানতে পেরে যাবে, তাই আমি এটা করিনি। ল্যান বলে, তাহলে আপনি বাবার মৃত্যুর জন্য ভাইকে সন্দেহ করছেন? আমি আমার স্কেলটি হারিয়ে ফেলেছি, আমি ভেবেছিলাম বাবা আমাকে শাস্তি দিচ্ছে, আমি বুঝতে পারিনি বাবা আমাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করেছে। ল্যান কান্না করে বলে, 500 বছর ধরে আমি আমার বাবাকে দেখতে চেয়েছি, কিন্তু তার আগে আমি তাকে হারিয়েছি। ল্যান অনেক কান্না করতে থাকে। ডাক্তার বলে, আমি অবশেষে তোমাকে বলতে পেরেছি তোমার বাবার ভালোবাসার কথা। ল্যান বলে, আপনাকে ধন্যবাদ আমাকে বলার জন্য যে আমার বাবা আমাকে ক্ষমা করে দিয়েছে।
আমার 500 বছরের অপেক্ষা আমার বাবার মৃত্যুর থেকে বেশি নয়। এরপর ল্যান জিজির সাথে দেখা করতে আসে। ল্যান বলে, তুমি নিশ্চয়ই হৃদয় চুরি করা ড্রাগনের ব্যাপারে শুনেছ, আমি চাই তুমি আমাকে মামলাটি সমাধান করার জন্য দাও। জিজি বলে, মাস্টার, আপনি নিজেই একজন ড্রাগন, তাই আমার মনে হয় না আপনার মামলাটি নেওয়া উচিত। ল্যান বলে, তুমি কি আমাকে সন্দেহ করছো? 30 বছর পর্যন্ত তুমি আমার শিষ্য ছিলে, তুমি কি জানো না আমি কেমন? জিজি বলে, আপনি কি সুয়নের সাথে থাকার চিন্তা করেন? ল্যান বলে, যদিও এটা আমার ইচ্ছা, তারপরও আমি এটার জন্য কাউকে কষ্ট দেব না, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। জিজি বলে, মাস্টার, আমি ভুল করেছি। ল্যান বলে, যেহেতু আমি তোমার শিক্ষক, তাই তোমার মামলাটি আমাকে দেওয়া উচিত। জিজি বলে, ঠিক আছে। ল্যান বলে, সুয়ন যখন তোমার কাছে এসেছে, তখন কেন তুমি তাকে অন্য লোকের সাথে বিয়ে করতে বলেছ? জিজি বলে, আমি সেদিন ওকে ফিরিয়ে দিয়েছি, কারণ সে চেয়েছিল আপনাকে বিয়ে করতে, তাই আমি তাকে বলেছি আপনি সমুদ্রে না ফিরে গেলে আপনি মারা যাবেন। যেটা শুনে ল্যান খুশি হয়ে যায়। আর এখানে আমাদের এই এপিসোড শেষ হয়ে যায়। সো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করতে ভুলবে না এই ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।